ঝড় বুলবুলের তাণ্ডবে নয় জেলায় নারী সহ ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের বেশিরভাগ ঘর ভেঙে ও গাছ চাপা পড়ে মারা গেছে। ঘূর্ণিঝড়ে ৪-৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ১,০০,০০০ গাছ ভেঙে গেছে। বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। ঝড়ে আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় বুলবুল পরিণত হয়েছে স্থূল নিম্নচাপে। বুলবুলের বিপদ কেটে যাওয়ায় দেশের ৪ সমুদ্র বন্দরকে সংকেত কমিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বিকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় বুলবুল শক্তি হারিয়ে স্থূল নিম্নচাপে পরিণত হওয়ার পর আবার শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। সেই সঙ্গে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও রোববার সকাল থেকে বিমান ওঠানামা শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় হওয়ায় বুলবুলকে নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল বাস্তবে তার দাপট বাংলাদেশের মানুষ ততটা অনুভব না করলেও এর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু কৃষক, মৎস্য খামারি সহ গ্রামের দরিদ্র লোকজন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ঘূর্ণিঝড় বুলবুলে ১৬ জেলার ২,৮৯,০০০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে, যার মধ্যে রোপা আমন, খেসারি ও পানের বরজ সহ রবি শস্য ও শীতকালীন সবজি রয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মদ্দাজিল্লুহুল আলিয়ার নেতৃত্বে ৪৮তম জুলুস বের হয় সকাল ১০টায়। মুরাদপুর পেরোতে লাগে ১ ঘন্টা। জুলুসের বিশেষ গাড়িতে হুজুর কেবলার সঙ্গে ছিলেন শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ ও আল্লামা সৈয়দ মোহাম্মদ হামিদ শাহ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উপদেষ্টা পিএইচপি ফ্যামিলি পরিচালক সুফি মিজানুর রহমান, আঞ্জুমানের ভিপি মোহাম্মদ মোহসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হক প্রমুখ। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আজ সন্ধ্যার পর চট্টগ্রাম নগরীতে প্রবল ভারী বর্ষণ নামে। দেড় ঘন্টার এই বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। টানা ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে যায়। দুর্ভোগে পড়েন গৃহহীন ও দুস্থ মানুষেরা। জলাবদ্ধতার কারণে জিএসি থেকে বদ্দার হাটমুখী সড়কে তীব্র যানজট লেগে যায়। রাত ৮:৩০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এশিয়ান হাইওয়েতে যানজট লেগেছিল। চট্টগ্রামের লালখানবাজার এলাকায় জশনে জুলুসের একটি পিকআপে থাকা জেনারেটর বিস্ফোরণে ৬ শিশু দগ্ধ হয়েছে। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।